কেন্দ্রীয় নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেই নির্বাচন করতে চায় না বিএনপি। কিন্তু দেশের মানুষ তাদের ভোট বানচালের অপচেষ্টা কখনোই সফল হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত হুমায়ুন কবিরের ছবিতে শাহরিয়ার বাঁধনের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট জনগণের অধিকার মন্তব্য করে শেখ হাসিনা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন বানচাল করতে যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই, এসব আর বরদাস্ত করা হবে না। আজকে যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করা যায় যে কোন দলের উপর তাদের আস্থা আছে, তো সেটা আওয়ামী লীগের উপরেই আছে, আমাদের উপরেই আছে। কাজে এই আস্থা বিশ্বাসটা ধরে রেখেই আমাদের এগোতে হবে। আর আজকে যারা আবার নির্বাচন বানচালের নামে এই অগ্নিসন্ত্রাস শুরু করেছে, এদের কিন্তু ক্ষমা নেই। তিনি বলেন, বিএনপি মাথাহীন ও নেতাহীন দল, কেন্দ্রীয় নেতারা নির্বাচন করতে পারবেন না বলেই নির্বাচনে অংশ নিতে চায় না তারা। হ্যাঁ, তারা ইলেকশন করতে চায় না, তার কারণ ওই যে আমি বললাম যে তারা তো মনরহীন একটা ধর হয়ে গেছে। কারণ খালেদা জিয়াও ইলেকশন করতে পারবে না, তারেক জিয়াও করতে পারবে না, সাজাপ্রাপ্ত আসামি। এই জন্য তারা ইলেকশন চায় না বলেই এখন ইলেকশন বানচাল করতে হবে। এ সময় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, বেশ কয়েকটি জেলা উপজেলা এখন ভূমিহীন ও গৃহহীন মুক্ত। এ সরকার ছাড়া ক্ষমতায় যারা ছিল তারা কোনোদিন শ্রমিকের মজুরি বাড়ায়নি, ভাবেনি সাধারণ মানুষের কথা। একমাত্র আওয়ামী লীগ সরকার ছাড়া বিএনপি তো বহু বছর ক্ষমতায়, সেই হিসাব করে দেখা যাবে যে আওয়ামী লীগ বাদ দিয়ে যারা ক্ষমতায় ছিল 29 বছর, তারা কত পয়সা বাড়িয়েছে শ্রমিকদের মজুরি, তাদের আমলে না বিএনপির আমলে না জাতীয় পার্টির আমলে তারা কিন্তু কিছুই বাড়ায়নি। গত 15 বছরে যে উন্নয়ন হয়েছে তা যেন কেউ ধ্বংস করতে না পারে এবং নির্বাচনের পরিবেশও নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান আওয়ামী লীগ সভাপতি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।